আজকে সিক্স মার্চ আমার বিবাহবার্ষিকী দু হাজার আঠেরোতে আমরা বিয়ে করেছিলাম আর আজকে আমাদের ছ বছর পূর্ণ হলো আমার বিয়ের কিছু ছবি এখানে আপলোড করলাম এখন তো কী সুন্দর সুন্দর মেকআপ আর্টিস্ট সুন্দর করে ক্যামেরাম্যান কি সুন্দর স্লো মো ভিডিও করে আমার বিয়ের সময় এসব ছিল না তাও খুব একটা খারাপ হয়নি আর আজকে সন্ধ্যেবেলা আমরা অ্যানিভার্সারি উপলক্ষে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে সেখানে অর্ধেক খাবার খেয়েই বাড়ি চলে এসেছি তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রেডি হয়ে গেছে কুটুশ এই যে একদম রেডি খেয়ে নাও এবার খেয়ে নাও বাম হাতে কে খায় মামা পড়ে ধরো হ্যাঁ খাও স্পিডটা দেখো শুধু মানে আস মানে স্লো মোশনেরও স্লো মোশন যাকে বলে এত ধীরে ধীরে খাবে স্কুলে যাবার সময় তাড়াতাড়ি খাও এটা ওই যারবার ওকে এখন ডক্টর বলেছে সকালবেলা স্কুলে যাওয়ার আগে এটাই খাইয়ে পাঠাতে তো ওটাই খাওয়াচ্ছি আপনারা তো বমি টমি করছে না স্কুলে গিয়ে আমার গলার অবস্থা ভীষণ খারাপ নাও নাও না নাও তোলো 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 হুম অবস্থাটা দেখো খাও ভালো খেতে ভালো খেতে ডক্টর বা টিভি বা মোবাইল দেখে খেলে বাচ্চারা বুঝতে পারে না যে ওরা কতটা খাচ্ছে মানে কখনো খাবার কম হয়ে যায় কখনো খাবার বেশি হয়ে যায় কারণ ওরা তো আর খাবারে আচ্ছা আমি খাই দিচ্ছি খাও খাবারে কনসেন্ট্রেট করে না না ওই জন্য ওই জন্য একদম টিভি ফোন সব বন্ধ করে দিয়েছি আমি কখনো কখনো দিতাম যখন ও খাওয়ার জন্য বায়না করত জুতো পড়ছো একা একা না বলে দাও তো রিমার্ ডিলিট হয়ে গেছে না একটা আচ্ছা আচ্ছা রোজকার মতো আজকের দিনটাও সেই একই এখন খাইয়ে দাইয়ে কুটুসকে নিয়ে যাচ্ছি স্কুলে কৌশিক চলে গেছে অফিসে আর আজকে সন্ধ্যেবেলা আমরা কোথাও একটা যাব এটাই ঠিক করেছি তো এখন তো কুটুসের পরীক্ষা চলছে তাই জন্য এখন আর অ্যাবসেন্ট করা যাচ্ছে না এমনিতেই মাঝে একবার বাড়ি গেলাম তার জন্য কদিন অ্যাবসেন্ট হয়ে গেছে আর এই যে দেখো বেবি হাঁক থেকে এই ব্যাগটা কিনেছি ওর জন্য একটু বড় হয়ে গেছে ঠিকই তবে ওদের অনেকগুলো জিনিস দিতে হয় জামাকাপড় তারপরে টিফিন বক্স বই খাতা তাই জন্য একটু বড় ব্যাগই নিয়েছি আর এরা চেহারে লম্বা হচ্ছে কদিন পরে ঠিকঠাক হয়ে যাবে ব্যাগটা তবে ব্যাগটা বেশ শক্তপোক্ত খুব ভালো ওই সাড়ে ছশো টাকার মতো দাম নিয়েছে ওকে ছেড়ে আর ফেরার সময় একটুখানি চিকেন নিয়ে এলাম কারণ আজকে আমার মেয়ে বলে গেছে যে ও আজকে দুপুরবেলা চিকেন খাবে আমাদের রান্নাটা সকালবেলা করেই রেখে গেছি আর এখন শুধু চিকেনটা বানাবো আমার গলার অবস্থা ভীষণ খারাপ মানে সবসময় একটা গলায় ব্যথা তার মধ্যে একটা কেমন ঠান্ডা লাগা সব কিছু মিলিয়ে শরীরটা মোটেই ভালো নেই আর এখন এই চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা বানাবো তো চলো এখন চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনটাকে নুন তারপরে হলুদ এখানে হলুদ নাও দিতে পারো কিন্তু আমার না চিকেন বা মাছে একটু হলুদ না দিলে কেমন একটা লাগে এর মধ্যে একটুখানি টক দই দিয়ে দিলাম এতে কী হবে তো চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর এই নুন হলুদ আর টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে একটুখানি রেখে দেব। আর তারপরে ছান টান করে এসে তারপরে আর বাকি প্রিপারেশনটা করছি এরপরে দেখো এখানে একটু তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি বেরেস্তা বানাবো আর কি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে পেঁয়াজটাকে প্রথমে পেস্ট করে নেব এরপর ওই তেলেই একটুখানি গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ওই ম্যারিনেশান থেকে তুলে তুলে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এরপর দেব রসুন বাটা আদা বাটা এরপর আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওই বেটে রাখা পেঁয়াজটা এরপর ওই যে ম্যারিনেশনের গ্রেভিটা ছিল ওটাকে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো আর এইখানে আমার তো মেয়ে খাবে বলে আমি লঙ্কা দিইনি তোমরা চাইলে এখানে একটুখানি লঙ্কার গুঁড়োও দিতে পারো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিতে পারো কিন্তু আমি অত মশলা ব্যবহার করিনি আর একটু অল্প তেলে রান্না করেছি তোমরা চাইলে আর একটু বেশি তেল দেবে তাহলে আর একটু বেশি টেস্টি হবে এরপরে একটুখানি কয়েকটা কাজু বাদাম ভালো করে বেটে নিয়ে এই গ্রেভিটার মধ্যে মানে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম এবার আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা ভালো আসে এরপর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফোটাবো এখানে আমি গরম জলের ব্যবহার করেছি যাতে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর তারপরে সব কিছু ফুটে গেলে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো করা কাশরি মেথি একটুখানি তাওয়ায় নেড়ে নিয়েছিলাম এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো আর একটুখানি বাটার দেব আর তারপরে একদম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে তেলটা মানে বাটার তেল যা আছে সেগুলো একটু উপরে উঠে আসবে আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো খেতে হয় এটা উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সারা বিকেল ধরে খুঁজে খুঁজে আমি এই রেস্টুরেন্টটা আবিষ্কার করলাম যে এখানে সুন্দর একটা রুফটপ আছে বেশ ভালো একটা জায়গা তো চলো আমাদের বাড়ি থেকেও কাছে বেলেঘাটা ওই আলো ছায়ার কাছে তো চলো এখানেই যাওয়া যাক কৌশিক অফিস থেকে ফিরতেও অনেকটা লেট করে দিল আর আমরাও গেলাম ওই রেস্টুরেন্টটা এখানে রুফটপটা ভীষণ সুন্দর খুব ভালো লাগছিল আর একদমই ভিড় কম নতুন হয়েছে তো রেস্টুরেন্টটা তাই জন্য বেশ একটা সুন্দর মিউজিকও ছিল আর খাবার দাবারের কোয়ালিটিও বেশ ভালো আর তারপরে আমরা অর্ডার করেছিলাম কাবাব স্যুপ এসব আর প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক অর্ডার করেছিলাম এই জুসটা আর সবে এইগুলো খেয়ে যখন আমরা কাবাব খেতে শুরু করি তখন কুটুস একটা কাবাব পাট করে মুখে ঢোকালো আর তারপরে একদম ঢেলে বমি করলো তারপরে ওই বমি পত্র চারদিক ছড়িয়ে একাকার আমাদের আর ভালো লাগলো না তখন আমরা আর ডিনার না করেই ওখান থেকে বাড়ি চলে এলাম এইভাবে এবছরের অ্যানিভার্সারি কাটালাম এই দেখো স্যুপটাও আমরা বমি করার পরে আবার স্যুপটা খাচ্ছে বলছি বারবার যে খাস না ও কিছুতেই শুনবে না একসাথে একটা কাবাব পুরোটা ঢুকিয়ে নিল মুখে তো চলো এইভাবে আজকে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা